হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেমন হয় আপনার মোবাইল ফোনটি সম্পূর্ণটি ভার্টিক্যাল ভাবে আপনার কম্পিউটারে আপনি ব্রাউজ করবেন এবং সেটা কোনো ধরনের কেবল বা অ্যাক্সেসরি কোনো কিছু প্রয়োজন হবে না। আপনি চাইলে ডাইরেক্টলি আপনার মোবাইল ফোনটি আপনার কম্পিউটার দেখতে পাবেন এবং এনি টাইম আপনি চাইলে সেই কম্পিউটারে আপনার ফোনটিতে যে ফাইল আছে লাইক পিকচার ভিডিও সেগুলোকে আপনি দেখতে পাবেন। আপনি সেটাকে আপনার কম্পিউটার ট্রান্সফার করতে পারেন অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইলকে আপনার লাইক মোবাইলে ট্রান্সফার করতে পারেন অথবা আপনি চাইলে আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট সব কিছু করতে পারেন আপনার কম্পিউটারটি দিয়ে। তো সেটা কিভাবে করবেন তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে কিভাবে ম্যাজিকলি আপনি আপনার মোবাইলটিকে ভার্টিক্যাল ভাবে আপনার কম্পিউটারে দেখবেন অথবা আপনি চাইলে কোনো ফাইল ট্রান্সফার করবেন বা স্ক্রিন রেকর্ড করবেন বা এটসেট্রা থিংস। সেই কাজটি করার জন্য প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল ফোনটিতে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো আমি আমার প্লে স্টোরটি ওপেন করছি, ওপেন করার পর সেই অ্যাপসটি ডাউনলোড করতে যাচ্ছি। এখানে গিয়ে আপনি জাস্ট সার্চে গিয়ে আপনি টাইপ করবেন এয়ারড্রয়েড। সো আমি এখানে গিয়ে টাইপ করছি এয়ারড্রয়েড, আই ডোন্ট নো এটি স্পেলিং এনিওয়ে। সো এইটা হচ্ছে এই অ্যাপসটি, আপনার ফোনটিতে এই অ্যাপসটি ডাউনলোড দেখতে পাচ্ছি। অনেকটাই পপুলার, যেখানে ওভার 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আমি অবভিয়াসলি আমার ফোনটিতে এই অসাধারণ অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড দেন আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনি এই অ্যাপসটি ইউজ করবেন, কীভাবে আপনি সেটা ভার্টিক্যালভাবে আপনার মোবাইল ফোনটি আপনার কম্পিউটারে ইউজ করতে পান। দেখতে পাচ্ছেন যে অলরেডি অ্যাপসটি আমার ফোনটিতে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাচ্ছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে অ্যাপসটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ডাইরেক্টলি জাম্প করতে পারেন। এনিওয়ে দেখতে পাচ্ছি অলরেডি অ্যাপসটি আমার ফোনে ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। এখন আমি কথা না বাড়িয়ে জাস্ট ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর এটা হচ্ছে এই অ্যাপসটির যে স্ক্রিনটি, এখানে আপনি চাইলে এনি টাইম আপনি আপনার ফোনটিতে সাইন আপ করে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আপনি চাইলে ডাইরেক্টলি সাইন ইন করতে পারেন। আমি সেদিকে যেতে আপনি চাইলে উইদাউট অ্যাকাউন্ট ছাড়াও আপনি চাইলে আপনার ফোনটি ইউজ করতে পারেন। এনিওয়ে আমি জাস্ট স্কিপে দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন আমি কন্টিনিউতে ক্লিক করছি। অবভিয়াসলি আপনাকে অ্যাক্সেস দিতে হবে যাতে এই ফোনটি অ্যাক্সেস করতে, এই অ্যাপসটি অ্যাক্সেস করতে পারে আপনার ফোনটি এবং যাতে করে প্রপারলিভাবে কাজ করতে পারে। এখন আপনার ফোনটিতে এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, এখন দ্বিতীয় যে স্টেপটি দিচ্ছি। সো এখন আমি আমার যে ফায়ারফক্স বা এনি ব্রাউজার ওপেন করবো। ওপেন করার পর এখানে গিয়ে আমি টাইপ করবো একটি ভার্টিক্যাল ওয়েব পেজ, যেখানে www.airdroid.com অ্যান্ড আমি বাকিগুলো সিলেক্ট করেছি। এনিওয়ে এটা হচ্ছে ওয়েব পেজটি অ্যান্ড দেন হিট ইন্টার এবং দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং আপনার মোবাইল ফোনটিতে যে কিউআর কোডটি যে সিস্টেমটি দেওয়া আছে সেই অ্যাপসটির মধ্যে একদম উপরে আপনি দেখতে পারবেন যে কিউআর কোডটি। সো সেখানে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন দেখাবে এবং কিউআর কোডটি দিয়ে আপনার মোবাইল ফোনটিতে স্ক্যান করে সাইন ইন করুন এবং দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনটিতে সেটি সাইন ইন হয়ে গেছে এবং আপনার ফোনটি অটোমেটিকভাবে ভার্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখাচ্ছে। এখানে থিংস লাইক আপনি যদি চান যে ফটো দেখার জন্য আপনার মোবাইল ফোনে যে ফটোগুলো আছে সেগুলো ছবিকে আপনার কম্পিউটার ডাউনলোড করার জন্য তাহলে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনার কম্পিউটার থেকে মোবাইলে মানে আপলোড করার জন্য তাহলে এখানে যে আপলোড ফাইল অপশনটি আছে তাতে আপলোডে ক্লিক করে আপনি যে ছবিটি চাচ্ছেন সেই ছবিটিকে ইজিলি চাইলে আপনি আপলোড করতে পারেন আপনার মোবাইলে। দ্যাটস প্রিটি গুড। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই ক্যামেরা সেকশনে যে অ্যাক্সেসগুলো সেগুলো দিয়ে দিতে হবে যাতে করে এই অ্যাপসটি আপনার ফোনটিতে প্রপারলিভাবে কাজ করতে পারে। অ্যান্ড দেন আরেকটি প্রিটি গুড থিংস হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের অল স্ট্যাটাস লাইক ফোনের মেমোরি এক্সেট্রা সব কিছু দেখতে পারেন অথবা আপনার ফোনের মেসেজ বা কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারবেন। অবভিয়াসলি আপনাকে ফার্স্ট টাইম অ্যালার্ট দিতে হবে এবং তারপরে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি যত অ্যাক্সেস ফার্স্ট টাইম সব কিছু দেওয়ার পর আপনি চাইলে আপনার মোবাইল ফোনে সব কিছু এখানে ভার্টিক্যালভাবে দেখতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনার মোবাইল ফোনটি স্ক্রিন দেখার জন্য তাহলে এখানে যে স্ক্রিনশট লেখা আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পর এরকম একটি স্ক্রিন দেখাবে এবং এই স্ক্রিন থেকে অবশ্যই আপনাকে স্টার্ট নাও দিতে হবে আপনার মোবাইল ফোনটিতে এবং তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনটি ভার্টিক্যালভাবে দেখাচ্ছে এবং আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারেন এবং আপনি এখন আপনার ফোনটিতে যে কাজই করুন
করুন না কেন, সবগুলো কাজ আপনি এই আপনার মোবাইল ফোনের সব স্ক্রিন রেকর্ডে যা কিছু হচ্ছে সেগুলো ভার্টিক্যালভাবে দেখতে পারবেন। সো দ্যাটস প্রিটি গুড। সো এইভাবে খুব আপনার প্রয়োজনীয় যে কোনো কাজ আপনি চাইলে আপনার মোবাইলে যদি চান যে ভার্টিক্যালভাবে দেখার জন্য, তাহলে এই কুইক অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।